বিনোদনের তাজা খবরে স্বাগতম। ফুড ব্লগারের বউকে ভাগিয়ে বিয়ে করলেন সঙ্গীতশিল্পী নোবেল। সারেগামা পা খ্যাত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল, বিতর্ক যেন তার নিত্যসঙ্গী। সালসাবিল মাহমুদের সঙ্গে চলতি বছরে ডিভোর্সের পর এবার বিয়ে করলেন ব্লগার ফারজান আরশিকে। বিয়ের বিষয়টি নোবেল তার ফেসবুক প্রোফাইলে পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন। নোবেলের স্ত্রী ফারজান আরশির এটি দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি খুলনার ফুড ব্লগার নাদিম আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। দুই বছর সংসারও করেছেন তারা। তবে চলতি বছরের জুলাইয়ে নোবেলের প্রেমে পাগল হয়ে ফারজান আরশি তার প্রথম স্বামী নাদিম আহমেদের সংসার ছেড়ে বিয়ে করলেন গায়ক নোবেলকে। জানা গেছে, চলতি বছরের মে মাসে প্রতারণার মামলায় জেল থেকে বের হয়ে নিজের জেলা গোপালগঞ্জে অবস্থান করেন নোবেল। ওই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় ব্লগার ফারজান আরশির সঙ্গে। এরপর বেশ কয়েকবার তারা নড়াইলের অরুণিমা রিসোর্টে দেখা করেন। আরশির বাড়ি খুলনায়, পড়াশোনাও করেছেন খুলনায়। এরপর খুলনায়ও বেশ কয়েকবার দেখা হয়েছে নোবেল ও আরশির। তবে গুঞ্জন রয়েছে, নোবেলের সঙ্গে পরিচয়ের পরে ফারজান আরশি তার প্রথম স্বামীকে ডিভোর্স দিয়েছেন। এ নিয়ে সোমবার সকালে আরশির প্রথম স্বামী ফুড ব্লগার নাদিম আহমেদ তার ফেসবুক প্রোফাইলে নোবেলকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয়ে নোবেলের সঙ্গে সাংবাদিকদের কথা হলে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে রাজি হননি তিনি, তবে সব কিছু স্বীকার করে নিয়েছেন। এ সময় নোবেল জানান, শিগগিরই আনুষ্ঠানিকভাবে মিডিয়ার সামনে বিষয়টি তুলে ধরবেন তিনি। 2019 সালের 15 নভেম্বর নোবেলের সঙ্গে বিয়ে হয় মেহরুবা সালসাবিল মাহমুদের। ভালোবেসে বিয়ে করেছিলেন তারা। এদিকে নোবেলের বর্তমান স্ত্রী ফারজান আরশির 2021 সালের 8 জানুয়ারি তার সাবেক স্বামী ফুড ব্লগার নাদিম আহমেদের সঙ্গে বিয়ে হয়। 2014 সাল থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, আর 2021 সালে ভালোবেসে বিয়ে করে সংসার পেতেছিলেন তারা। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।